আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। আমরা তার অনুগ্রহ এবং করুণাতে বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাকি দিনগুলো আমাদেরকে সুস্থ রাখেন এবং হেফাজত করেন, এই জন্য আমি আমার এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমিন। খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো, যেহেতু আগামী দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যদিও আমরা সেটা কেবল ঈদের দিন বলেই জানি, কিন্তু এই দিনটি হচ্ছে মহান দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনের চেয়ে বড় দিন আর একটিও নেই। এই দিনে আমাদের অনেক কিছু করার আছে, যদিও অনেকে বিভিন্ন ভাষায় আপনাদের কাছে বক্তব্য পেশ করে যাতে করে আপনারা ফলো করেন। আসলে এমন আহামরি কিছু নাই, ওই প্রতি বছরই তারা তাদের ভিডিওকে ভাইরাল করার জন্য, পেশ করার জন্য এমন এমন হেডলাইন দিয়ে আপনাদের কাছে পেশ করে, ঘুরে ফিরে ওই একই কথা। জেনে নেন ঈদের দিনের মৌলিক মাত্র তিনটা কাজ, মাত্র তিনটা কাজ, সবথেকে বড় তিনটা কাজ। সর্বপ্রথম এবং সবথেকে বড় কাজ হচ্ছে ঈদের সালাত, তারপরে হচ্ছে কুরবানি, আর তারপরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, অধিক মাত্রায় তাকবীর তাহলিল পাঠ করা। এই তিনটা কাজ হচ্ছে মূল, আর কোনো বড় কোনো কাজ নেই। এই জন্যে এই সম্পর্কে আর কোনো বক্তব্য মানে দেওয়ার প্রয়োজন হয় না, এই তিনটা কাজ স্মরণ রাখলেই হবে। এবার আসুন যে ঈদের দিন সকালটা আমাদের কীভাবে হবে, মানে কীভাবে ঈদের দিনটা আমরা পার করব। এখানে কিছু মুস্তাহাব কাজ আছে, যদিও সুন্নত বলবো না, কারণ অনেক সময় দেখা যায় আমরা সুন্নত বলে চালিয়ে দিই, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ থেকে সেটা আমল পাওয়া যায় না। যেমন তাকবীর পাঠ করা, গোসল করা, এগুলো বিভিন্ন জয়ীফ হাদিস দ্বারা অনেকে প্রমাণ করতে চেষ্টা করে, তবে এগুলো ভালো কাজ অবশ্যই, সুন্নাহ, এই জন্য বলতেছি না। তো ঈদের দিনের ভালো কাজগুলো হচ্ছে অধিক মাত্রায় উচ্চস্বরে তাকবীর পাঠ করা। এটা এই তাকবীরগুলো শুরু হয়ে গেছে আরাফার ফজর থেকে, এবং এটা আইয়ামে তাশরিক পর্যন্ত চলবে, আসরের সালাত পর্যন্ত। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পুরুষ মহিলা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমাদের প্রথম কাজ। এই তাকবীরগুলো পাঁচ ওয়াক্ত সালাতের পরপর, সালাম ফেরানোর পরপরই পড়া উচিত বা আপনি পড়বেন, এটা ফরজ এমন কোনো কিছু না, কিন্তু পড়ার ব্যাপারে প্রমাণ আছে। দলিল প্রমাণগুলো নিয়ে আমি ইউটিউবে একটা বক্তব্য দেবো, এখানে শুধু জাস্ট অল্প কিছু কথা আপনাদের কাছে পেশ করব। তাহলে তাকবীর পাঠ করা, এছাড়া এই তাকবীর বিশেষভাবে পাঠ করতে হবে ঈদের সালাতে, ঈদের মাঠে ঈদগায়ে যাওয়ার সময় আপনি যখন পথ চলবেন তখন এই তাকবীরগুলো পাঠ করবেন। পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবেন, আর মা বোনরা মহিলারা তারা নিম্ন স্বরে চুপি স্বরে পাঠ করবেন, এবং এই তাকবীরগুলো তাদেরও পড়া উচিত। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে ঈদের সারাদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করব, জি। এরপরে দ্বিতীয় কাজ, যেটা সম্ভব হলে আমরা ঈদের সালাতে যাব গোসল করে, কারণ গোসলটা একটা ভালো একটা কাজ, আমল, গোসল করে যাব। কার পক্ষে যদি সম্ভবপর না হয় এমন বড় ধরনের কোনো অপরাধ এটা হবে না, তবে গোসল করে যাওয়াটাই উত্তম বলব। তৃতীয়ত হচ্ছে, এটা গেল, তৃতীয় হলো ভালো এবং সুন্দর পোশাক পরা। এখানে আমি দামি বা নতুন বললাম না, কারণ যার যেমনটা সামর্থ্য আছে সে ওই মানের পোশাক পরবে, আপনার কাছে যেটা সব থেকে ভালো বা যেটা রেডি আছে সেটা দিয়ে আপনি ঈদগায়ে যাবেন, এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ হলো ঈদের গায়ে যাওয়া, মানে ঈদগায়ে গিয়ে ঈদের সালাতটা পড়াটা হচ্ছে সুন্নাহ, এবং এটা সুপ্রতিষ্ঠিত সুন্নাহ। সব করে মসজিদে করে, আসলে এটা জায়গার সংকীর্ণতা বলেন আর বিভিন্ন সমাজ মানে সমাজ ভাগ হয়ে যাওয়ার কারণে এটা হয়, কিন্তু এটা উচিত না। ঈদগায়ে পড়া আমাদের একটা ইনশাআল্লাহ প্ল্যান আছে, যেখানে আমি স্থান করব বা যেখানে আমরা বসবাস করব, আমাদের সাথে যারা বসবাস করবে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা মসজিদ মাদ্রাসার পাশাপাশি কবরস্থান এবং ঈদগাহ করব, এটা আমাদের প্ল্যানে আছে। যদিও আপনাদের অনেকে সাড়া দিয়েছেন, অনেকে চুপচাপ আছেন, কিন্তু যখন আপনাদের মতো অনেককে পেয়ে যাব যারা আমাদের সাথে বসবাস করতে পারবে, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ঈদগাহ অবশ্যই বানাবো, আল্লাহ যেন কবুল করেন। তো কথা হচ্ছে যে ঈদগাহে যাওয়া, এবং ঈদগাহে যাওয়ার মধ্যে যে বিষয়টা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের মহিলাদেরকে, নারীদেরকে নিয়ে যাবেন, এটা তাদের হক। এই ক্ষেত্রে শুধু একটা দলিল বলবো, আর বাকিগুলো দলিল ইনশাআল্লাহ পরবর্তীতে দেবো। মহিলাদেরকে যে নিয়ে যাওয়ার ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত কঠিনভাবে বা কত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন। বলা হয়েছে ভাষাটা এইভাবে, উম্মে আতিয়া, তিনি বলেন যে আমাকে আদেশ করা হয়েছে বা আমাদেরকে, আমার না, আমাদেরকে আদেশ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা ওয়াল আদহা আল আওয়াতিকা, বলা হয়েছে আল আওয়াতিকা ওয়াল হুইদা ও জাওয়াতিল খুদুর, এমন এমন শব্দ এগুলো, মানে একেবারে কুমারী মেয়েদেরকে নিয়ে যেতে বলা হয়েছে, এবং ওয়াল হুইদা, হায়েজ হলেও সেই সব মহিলারাও যাবে, ও জাওয়াতিল খুদুর, এবং যে সমস্ত মহিলার একেবারে অন্দর মহলে থাকে, যারা আকাশ অর্থাৎ সচরাচর চোখে তারা দেখে না, বাসা থেকে বের হয় না, তাদেরকে পর্যন্ত অন্তত এই দুই ঈদের সময় ঈদগাহে নিয়ে যেতে বলা হয়েছে। হায়েজ আলী মহিলারা তারা সেখানে কি করবে, ফা আম্মাল হুইয়েদা, বলা হয়েছে যে যারা হায়েজ অবস্থায় আছে তারা মুসাল্লা থেকে একটু দূরে বসবে, মানে সালাতের যে কাতার আছে সেখানে বসবে না, একটু দূরে বসবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, বলা হয়েছে মুসলিমিন, তারা কল্যাণকর কাজে যাতে অংশ নিতে পারে এবং মুসলিমদের দোয়াতে যেন শরিক হতে পারে, এটা ছিল উদ্দেশ্য। এই জন্য হায়াজওয়ালা মহিলাদেরকেও পর্যন্ত ঈদের সালাতে নিয়ে যেতে বলা হয়েছে, তারা মুসাল্লা থেকে একটু দূরে বসবে কিন্তু খুতবা শুনবে এবং জিকির আজকারগুলো দোয়াতে তারা অংশ নেবে, দান সাদকাতে অংশ নেবে। এটা জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন মহিলা আছে যাদের হয়তো বের হওয়ার মতো ওড়না নেই, তখন কি করবো? আসসালাম বলছেন সে যেন তার আরেক বোন থেকে একটা ওড়না দাঁড় করে হলেও যেন সে পর্দা করে যায়, এতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের মহিলাদের একটা হতভাগা, তারা যে তারা তাদের হক থেকে বঞ্চিত, আমাদের দেশের হুজুররা তাদের এই হক থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এই জন্য আপনাদেরকে মেসেজ থাকবে, অনেক হানাফি মসজিদ আলহামদুলিল্লাহ মহিলাদের ব্যবস্থা হয়তো তারা করেন, এবং আহলে হাদিস প্রত্যেকটা মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে এবং ঈদগায়, আপনারা সেই সমস্ত মসজিদগুলোতে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের জন্য সহজ করুন। পঞ্চম কাজ হচ্ছে আমরা কুরবানির ঈদে খালি পেটে যাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঈদের দিনে সকালে আমরা কিছু খাবো না, খালি পেটে যাব, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এই মর্মে একটা হাদিস শুধু পেশ করি, ও মহিলাদের ঈদগাহে যাওয়ার ব্যাপারে যে হাদিসটা, সেটা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী উভয় কিতাবে আপনি পেয়ে যাবেন। কুরবানির ঈদে আমরা খালি পেটে যাব, এই মর্মে ইবনে মাজাহ এবং তিরমিজিতে একটা হাদিস পাবেন, হাদিস হচ্ছে 1756 এবং তিরমিজিতে হাদিস হচ্ছে 442। তাতে আছে, কানা লা ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা ওয়া কানা লা ইয়াকুলু ইয়াউমান নাহা, আর একটা বর্ণনা আসছে ইয়াউমুল আধা হাত্তা ইয়ারজিয়া হাত্তা ইউসাল্লিয়া, এই শব্দগুলো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদুল ফিতরে যেতেন না, আর ঈদুল আজহাতে কুরবানির ঈদে তিনি কিছু না খেয়ে যেতেন, ততক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করে বাসায় ফিরে না আসতেন। আরেকটা বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কুরবানির পশুর গোশত দিয়ে সেই দিন সকাল করতেন, আর এটা কোনো সুন্নত নয়, এটা মানে সুবহানাল্লাহ, মানে এটা কোনো সিয়াম নয়, অনেকে এটাকে অর্ধেক সিয়াম বলে, এটা হচ্ছে মূর্খামি, এটাকে সিয়াম বলে না, বরং আপনার দেখা যাবে আপনার যদি খুব দ্রুত গতিতে আপনি পশু জব করেন তাহলে দুপুর হওয়ার আগেই 10টা 11-12টার মধ্যে আপনি খেতে সক্ষম, এই জন্য ওই মাপ ঝোপের এত ভেজালে যেন না, কুরবানিটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে কিছুটা গোশত চড়িয়ে দেন, ওখান থেকে এক টুকরো করে অন্তত পরিবারের সবাই যারা উপস্থিত থাকবে তারা এক টুকরো করে খেয়ে নেন, এ সুন্নতের উপর আমল হয়ে যাবে। জি, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। যদি কারো ঈদের সালাত ছুটে যায়, এটা হচ্ছে আমাদের 6 নম্বর কাজ, যদি ঈদের গায়ে ঈদগায়ে গিয়ে যদি আপনার ঈদের সালাত ছুটে যায় তাহলে আপনি বিলম্ব করবেন না, ওখানে অথবা যেখানে আপনার ইচ্ছা ঈদের সালাতের মতো করে আপনি 2 রাকাত সালাত আদায় করে নেবেন, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, চাইলে নতুন করে জামাত করে পড়তে পারেন, কোনো বাধা নেই। 7 নম্বরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ঈদগায় থেকে ফেরার পথে যদি বিকল্প রাস্তা থাকে তাহলে রাস্তা পরিবর্তন করে আসা, পায়ে হেঁটে আসা, এগুলো হচ্ছে সুন্নাহ, যার পক্ষে সম্ভব সে এটা করবে। 8 নম্বর কাজ হচ্ছে এসে বাসায় এসে কুরবানি করা, যেটা বললাম, এবং দ্রুত গতিতে কাজগুলো সম্পাদন করা। কুরবানির ক্ষেত্রে আমরা যেই যে সুন্নতগুলো আছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এটা একটু পরে লাইভে আসবে ইনশাল্লাহ, তাতে পশু কীভাবে জবাহ করতে হবে, গোশতের কী করবেন, যারা কেটে দেবে তাদেরকে কতটা মজুরি দিবেন বা কীভাবে করবে, এই সম্পর্কে নিয়ে আলোচনা করব। এখানে শুধু এতটা বলে দিই, কুরবানির পশু আপনি আপনার নিজের হাতে অথবা আপনার পরিবারের কোনো এক সদস্যের হাতে নিজের হাতে জবাহ করার চেষ্টা করেন, এটাই হচ্ছে সুন্নাহ।
এই জিনিসটি আমাদের সমাজ থেকে একেবারেই মানুষ গাফেল, এত ভয় কেন আপনার? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, প্রয়োজনে এতে আপনার মা বোন মা যে কেউ অংশ নিতে পারে। কোনো মহিলা যদি সম্ভবপর হয় সে তার পশু নিজের হাতে জবাই করবে, এটা হচ্ছে সুন্নাহ, সে চাইলে করতে পারে। আর যদি পর্দার ব্যাপার থাকে, পর্দার খেলাফ হওয়ার কোনো আশঙ্কা থাকে, তাহলে তারা যাবে না সেখানে, কোনো একজন পুরুষ আপনার পরিবার থেকে এই কুরবানিটা করবে, এটা মানে হচ্ছে ভালো। আপনি কোনো হুজুরের জন্য সমাজের কারো জন্য অপেক্ষা করবেন না, আপনি আপনার নিজের হাতে পশুটাকে জবাই করার চেষ্টা করেন, তারপরে আপনি আপনার ওই পশুর গোশত দিয়ে আপনার ওই দিনের সকাল শুরু করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলবেন না, নিজে খান অপরদেরকে খাওয়ান, আমরা একে অপরের জন্য দোয়া করব। এই মোটামুটি এই 8-10টা কাজ হচ্ছে ঈদের দিনের কাজ। আমি আবার রিপিট করি, আমরা ঈদগাহে তাকবীর পড়তে পড়তে যাব, এক খালি পেটে যাব, দুই ঈদগাহে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করব, তিন পায়ে হেঁটে এবং আপনার রাস্তা পরিবর্তন করে যদি সম্ভব হয় করব, চার মা বোনদের বা মহিলাদেরকে সাথে নিয়ে যাওয়াটা হচ্ছে উচিত, এই মর্মে রাসূল সাল্লাম থেকে আদেশ রয়েছে, এবং সেখানে গিয়ে আমরা খুতবা সম্ভবপর হলে খুতবা মনোযোগ সহকারে শুনব, এটা ছুটে গেছিল। তো ভালো পোশাক পরে যাবেন যতটা আপনার পক্ষে সম্ভবপর হয়। এই মোটামুটি কাজগুলো ছিল, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আপনাদের কাছে একান্তভাবে আমার ইমান এবং আমল এবং দুনিয়া এবং পরকালের কল্যাণ কামনা করতেছি। আমি আপনাদের জন্য কল্যাণকামী, আমি যে কোনো বক্তব্য করি আমি চেষ্টা করি দলিল প্রমাণের সাথে করার, যাতে আমি নিজে এবং আপনাদেরকে গুমরাহ হতে না হয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে গুমরাহী থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আন সালিহাল আমাল। ঈদুকুম মাবরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।